mm -hmm. সালামু আলাইকুম বাইরের সৌন্দর্যটা সব সময় পাগল হলে হয় না মানে বাইরের সৌন্দর্য যত বেশি আকৃষ্ট করবে ভিতরে হয়তো দেখা যাবে তত বেশি জিনিসটা খারাপ সব কিছুর কথাই বলছি না কিছু কিছু ক্ষেত্রে বলছি আমিও তার একটা রেজাল্ট পেলাম আজকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কেন কথাটা বলেছি সেটা আপনারা জানতে পারবেন একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন চা বানিয়ে নিচ্ছি ওদেরকে সহ চা বিস্কিট খেয়ে নিব আজকে এই ভিডিওটা বৃহস্পতিবারের তো বৃহস্পতিবার রাত্রে যেহেতু ওদের বাবা আসবে সেজন্য আজকে একটু বাড়তি কাজ করতে হবে ঘর পরিষ্কার তো করি প্রতিদিন তারপর আজকে একটু বাড়তি পরিষ্কার করবো ঘরের পুরুষ মানুষগুলো যখন বাইরে থাকে তারা যখন বাসায় আসে ঘরগুলোকে একটু সুন্দর পরিপাটি করে রাখলে তাদের কাছেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে তো আজকে যেহেতু রাতের জন্য রান্না বান্না করব আবার জারিফকে আনা নেওয়ার বিষয়টা তো মাদ্রাসাতে আছেই সেই সাথে আফিফকে গোসল করা খাওয়া নিজের ব্যক্তিগত কাজ সব মিলিয়ে আজকে ব্যস্ততায় একটা দিন কাটবে তো অফ কমরাতে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি জাস্ট সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন তারা আমার ভিডিওটা একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলটাতে আজকে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শেয়ার করতে এই জন্যই বলি যে আপনারা যদি শেয়ার করেন আপনাদের একটা শেয়ারে আমার ভিডিওটা অন্য আরও অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যেটা আপনাদের হয়তো বা কোনো ক্ষতি বা লস নেই বাট আমাদের অনেক উপকার তো সেজন্য আমি বলবো এতটুকুই আপনাদের কাছ থেকে আশা করতেই পারি আর আপনারা সেটা ভালো লাগলে অবশ্যই পূরণ করবেন তো যা বলছিলাম আমি অন্য অন্য কাজগুলো করে সে এই বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি যদিও বেশি দিন হয়নি দুই তিন দিন আগে চেঞ্জ করেছিলাম কিন্তু আজকে চেঞ্জ করতে হচ্ছে কারণ জারিফকে তো গতকালকে ডাক্তার দেখিয়েছি ভিডিওটা শেয়ার করেছি আপনাদের কাছে তো সেখানে ডাক্তার একটা লোশন দিয়েছে যেটা লাগালে পরের দিন সকালবেলা যত বিছানা মশারি বালিশের কবা সব কিছু চেঞ্জ করে ফেলতে হবে এবং সেগুলো গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে তো যেই কথা সেই কাজ আমি আজকে সকালে আর ওকে মাদের সাথেও পাঠালাম না কারণ সকালেই ভোরে ভোরে বাচ্চাকে গোসল করিয়ে পাঠানো একটু ঝামেলারই মনে হয়েছে অসুস্থ বাচ্চা তার মধ্যে প্রথম দিন অ্যালার্জির ওষুধ খেয়েছে একটু ঘুম ঘুম ভাবও আছে তাই সকাল সকাল আর পাঠালাম না তো এই জন্য ওকে গোসল করতে ঢুকিয়ে দিয়েছি বাথরুমে গরম পানি দিয়ে এদিকে আমি ওদের বিছানা বিছানা এগুলো চেঞ্জ করে নিচ্ছি তো আজকে একদম সকাল সকালে ওদেরকে গোসলটা করিয়ে ফেলবো আর এরপরে আমি রান্না করতে যাব। কারণ ঘর দুয়ার গোছানো হয়ে গেলে রান্নাটা করতে আর খুব বেশি সময় লাগে না ঝামেলারও মনে হয় না তো আমি এদিকে কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে রেখেছি আর এটা হচ্ছে ভাবলাম যে ওদের বাবা আসবে ওদের চুলকানি হলো ওদের বাবা যেহেতু আসবে ও ইলিশ মাছ অনেক পছন্দ করে সরিষার তেলে ভাজি করলে সেটা তো ভাবলাম যে আজকে পুরো মাছটাই ভেজে ফেলবো ভিজিয়ে রেখে গিয়েছি যেহেতু ফ্রিজে ছিল লোহার মতো শক্ত আর আমি বুঝতে পারি না মাছটা কেমন হবে তো গতকালকে আবার যে আখগুলো এনেছিলাম ওদেরকে তো খাওয়ানো হয় না ওরা ছোটো মানুষ নিজে নিজে খেতে পারবে না সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো আমি এখন ছিলে ওদেরকে এটা ছোট ছোট করে দিব টুকরা করে যেন ওরা খুব ভালো মতো খেতে পারে ছোটোটা এখনও খেতে শিখে নাই কারণ ও গত বছর তো ছোট ছিল তার আগে তো খাওয়ার মতোই হয়নি তো আর কুশলটা খুব কম কেনা হয় কারণ আমি দেখেছি কুশল যদি খাই দেখা যায় সাথে সাথে ডায়াবেটিসটা অনেক বেড়ে যায় যেহেতু এটা অনেক বেশি মিষ্টি থাকে আর এটা থেকে তো চিনি বানানো হয় তো চিনি তো ডায়াবেটিস রোগীর জন্য হারাম আর এই ফলগুলো একটু কম খাই আর কি যদিও পছন্দের ফল প্রত্যেকটা দেশীয় ফল কিন্তু ওই যে ক্ষতি হয় দেখে আর খাওয়া হয় না আর বাচ্চাদেরকে তো নিজে নিজে খেতে পারবে না রেডি করে দিতে হবে যার জন্য আনা হয় খুবই কম তো যারই প্রদিন খেতে চেয়েছিলো তাই এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি তো এখন এই যে আমি এগুলো দাঁত দিয়ে ছিলে নিচ্ছি অনেকে আছেন বটি দিয়ে ছুরি দিয়ে ছিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না এ মনে হয় যেন আল্লাহ দেওয়া দাঁত এত শক্ত শক্ত দাঁত থাকতে আর কি ছুরি বটি ইউজ করব আরেকবার আমি একটা গল্প বলি আমি আরেকবার কি করেছি অনেক থেকে দেখে দেখে যে ভাবলাম যে আমিও দা বটি দিয়ে ছিলি তো ছিলতে গিয়ে কুশল কিন্তু ছুলতে পারি হাতি হাতি কেটে ফেলেছিলাম তো সেই থেকে আমি আর কখনো ছুরি বটি দিয়ে ট্রাই করি না এগুলো কাটার জন্য আমি এভাবে দাঁত দিয়ে ছিলে ফেলি আর এখন যদি ওই যে সুপারি কাটার একটা জিনিস আছে যদি আমার বাসায় সেটা আছে কিন্তু ওটা একদম জং হয়ে গেছে ইউজ না করতে না করতে তো ওটা দিয়ে কাটতে খুব সুবিধা আমি ছোটোবেলায় আমার দাদুকে আমরা কেটে দিতাম আবার যখন একদম দাদু দাঁত ছিলেন না তখন আম্মা নারকেল কোরআনে দিয়ে কুড়িয়ে কুড়িয়ে দিতেন আমাদের কুশলের অনেক বাগানও ছিল তো যাই হোক ওদেরকে কেটে দিয়েছি ছোটোটা কিন্তু একদমই খাই নাই মুখে নিয়ে চক্রটের মধ্যে দুই একবার চুষে টুষে ফেলে দিয়েছে আর যারি অল্প কয়েকটা খেয়েছে বাকিগুলো রয়ে গিয়েছে ওরা কিভাবে খাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বলতে কিভাবে খাবে এই তো আমি বললাম যে খেয়ে এই জিনিসটা ফেলে দিবা ছোটরা তো ওই যে বুঝতেছে না কীভাবে খাবে তো যাই হোক ওই যে বলছি যে মানে ওদেরকে গোসল করিয়ে ফেলবো তো বড় জন্তু নিজে নিজে গোসল করে ফেলেছে আর ওকে আমি গোসল করে নিয়ে আসছি কেন কি জানি খুব হাসতেছে মুস্কি মুস্কি ভাইয়ের সাথে সম্ভবত ছোটো বাচ্চাগুলো মানে নিজেদের মতো করে কি কি বলে ভাই দুই ভাই এই ভালো তো এই খারাপ তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে ওই দিক থেকে সব কিছু শেষ করেই আসছি তো এসেই মাছটা যখন নিয়েছি হাতে দেখে বুঝতে পারছেন মানে এই জন্যই বলেছি মাছটা আমি একদিন রাতের বেলা জারিফকে কি সাথে থেকে আনার সময় দেখলাম যে মাছগুলো অনেক সুন্দর লাগছিল লাইটের আলোতে কিনা জানি না তো প্রথম যখন এবার ইলিশের সিজন আসলো কয়েকদিন আগে তখনকার কথা বলছি তো এটা আমি নিয়েছি কিন্তু আমি যেই মাছটা দিতে বলেছি আমাকে সেটা দেয়নি অন্য একটা মাছ আস্তে করে ঢুকিয়ে দিয়েছে চেঞ্জ করে আর মাছটা যখন আমি নিয়েছি হাতে আমি তো অবাক পুরাই পচা একদম পচে গলে গিয়েছে এমন অবস্থা বটি দিয়ে এটা ছিলার বা আচার কোনো সম্ভাবনা মানে নাই যে এর করতে গেলে মাছ বের হয়ে যাচ্ছে সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক ওই যে সৌন্দর্য দেখে প্রেমে পড়ে এখন সে জিনিসটা আর খাওয়ার উপযুক্তই না বলতে গেলে তো তারপরও আমি ছেচে পরিষ্কার করে নিচ্ছি দেখি অন্য কিছু করা যায় কি না তো কি করব। মনটাই খারাপ হয়ে গেল যে ও আসবে দেখে মাছটা ভিজালাম আর সেটা ভাজবো চিন্তা করে অন্য কিছু ভিজায়নি তো এখন আবার আমাকে অন্য কিছু রান্না করতে হবে তো যেহেতু এখন আবার জারফি নিয়ে যাবো হয়তো এখনও রান্না করব না বিকেলের দিকেই রান্না করব। মাছটা কাটা দেখালাম না মাছটা কাটতে গিয়ে আমার ওই যে মন মানে আশা ছেড়ে যে জিনিসটাই হোক না কেন খারাপ হলে মনটাই খারাপ হয়ে যায় আশা নিয়ে দুই টাকার জিনিস নিয়েও যদি কোনো আশা করা হয় সেটাও যদি খারাপ পড়ে তখন খারাপ লাগে আবার লক্ষ টাকার জিনিস হলো। তো যাই হোক হয়তো বা টাকাটা বড় ব্যাপার না কিন্তু মাছটা যে পচা পড়লো আর লোকটা যে আমাকে এবার ঠকাবে আমি বুঝতেই পারিনি তো যাই হোক মাছটা মোটামুটি সাড়ে ছয়শো সাতশো গ্রামের মতো ছিল খুব একটা ছোটোও না কিন্তু যাই হোক এখন আমি হলুদার লাবণ ওটা সিদ্ধ করে রেক চুলাই বসে দিয়ে আসছি আর এদিকে আমার ঘর যাওয়া দেওয়া বাকি আছে সেটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আবার জারিফের জন্য টিফিন রেডি করতে হবে আমাকে কারণ প্রতিদিন প্রতিদিন দোকানের নাস্তা বাচ্চাটা একেবারে সমস্যা হয়ে যাবে মনে হয় তো কি করব মাঝে মধ্যে কাজের সাথে পেরে না উঠলে তখন বাধ্য হয়ে দোকান থেকে কিছু না কিছু কিনে দিই আর মাঝে মধ্যে আবার কিছু বানিয়ে দেই তো চেষ্টা করব সামনে থেকে ফ্রিজে ফ্রোজেন যে নাস্তাগুলো রাখা যায় সেগুলো বানিয়ে রাখার আপাতত এখনও সেট করতে পারেনি সেগুলো তো আমি অফ ক্যামেরাতে সুজি ডিম দুধ আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা আর শেয়ার করে নেয় কারণ এরকম নাস্তা রেসিপি আরও অনেকবার শেয়ার করেছি আর দুপুরবেলা সময়েরও অনেক স্বল্পতা থাকে যার কারণে সব কিছু ডিটেলসে দেখানো যায় না আবার সব কিছু ডিটেলসে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারাও বিরক্ত হতে পারেন আমার কাছেও অনেক বড় ভিডিও এডিট করতে অনেক সময় লেগে যায় তো গতকালকে কিন্তু ভিডিও দিতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম সেজন্য এই জন্যই আমি এই ভিডিওটা যাওয়ার কথা ছিল রবিবারে তো সেটা আজকে সোমবারে যাবে আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা এই যে পিঠাগুলো আমি বিস্কিটের সাইজে করে নিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন একটা উল্টে পাল্টে এগুলো ভেজে নেব এগুলো খুব সহজ একদম মানে বেশিক্ষণ মাখিয়েও রাখতে হয় না আমি জাস্ট অন্য অন্য কাজ করা ফাঁকে এটা মেখে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে জারিফকে ভাতও দিয়ে দিয়েছি আগে রান্না করা তরকারি ছিল একটু আর ইলিশ মাছের ডিম ভাতছি তো ওগুলো দিয়ে ভাত দিয়ে দিব এই আর কি আর এই যে এই যে ছোটো ফ্যানে যখন কিছু করতে যায় তেল পরে আবার ঝামেলা হয়ে যায় তো আর এটা আবার একটা স্ট্যান্ডের উপরে দেওয়া লাগে না হলে চুলায় বসে না এত ছোট এই ফ্যানটা মানে আমি ছোট জিনিস কিউট দেখে কিনেছিলাম কিন্তু খুব একটা সুবিধা না ইউজ করে দেখা যায় যে তেল দিলে বা একটা ডিম পোচ করতে গেলে দিয়ে কাত হয়ে যায় ও দিয়ে কাত হয়ে যায় অনেক ঝামেলা তো এই যে পিঠা বানানোর শেষ একটা ডিম দিয়ে বারোটা বিস্কিট হয়েছে এমন বিস্কিটের সাইজ করেই বানিয়েছি আজকে তবে তাড়াহুড়ার কারণে কোনো ডিজাইন দিয়ে নেই গোল গোল করে বানিয়ে নিয়েছে। তো আফিফ তো খুবই ব্যস্ত সে দুপুরে ভাত না খেয়ে ভাইয়ার টিফিন খাবে সে যে নিয়েও ফেলছে গরম আবার রেখেও দিচ্ছে যাই হোক ওকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছে আর দুই বেলা খাবে আসরের পরে একবার নাস্তার ব্রেক দেয় আবার সন্ধ্যার মাগরিবের নামাজের পরে যদি একটু হালকা পাতলা কিছু খাইতে চায় তো বললাম যে ঠিক আছে তাহলে কয়েকটা একটু বাড়িয়ে দিই প্রথমে ছয়টা দিয়েছিলাম পরে আরও দুইটা বাড়িয়ে দিয়ে আটটা দিয়ে দিলাম ও দুই বেলাই খাবে আর এই এইসব হালকা পাতলা নাস্তা পড়াটা কিন্তু অনেক কষ্টের করতে করতে কিন্তু বাচ্চাদের খিদা লেগে যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন যে মাছটা সিদ্ধ করে রেখে দিয়েছি এটাকে পরে কোনো একটা কিছু করব আর মাছের ভিতরে যে ডিমটা ছিল ওটা মোটামুটি ভালো ছিল তো সেটাও ভেজে নিয়েছি আর সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি এদিকে কালকে রান্না করা পটল আর মাছ ছিল এই যে গতকালকে হাদিয়া করেছি কোরআন শরীফ আগের কোরআন শরীফ সে পড়বে না নতুন কোরআন শরীফ নিয়ে নিয়েছি মাদ্রাসা থেকে আর হাফিজের জন্য এই কোরআন শরীফটা লাগে তো আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে সে পর্যন্ত ফি আমা আসসালামু আলাইকুম